নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ নেতাকর্মীদের গ্রেফতারির প্রতিবাদে মিছিলে ডাক নাগরিক মঞ্চের পুলিশ অনুমতি দেয়নি তা সত্ত্বেও মিছিলে অনর আইএসএফ বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে পাশে দাঁড়িয়েছে সিপিএম বিজেপিও এ বিষয়ে কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন সমীরণ পাল এবং পার্থ প্রতিম ঘোষ শুরুতেই চলে যাব সমীরণের কাছে সমীরণ এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে চাইব পদমন্ত্রী এই মুহূর্তে আমরা রয়েছি বাসন্তী হাইওয়ের ভাঙড় থানার বৈরামপুরে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এবং বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের একেবারে সীমান্তবর্তী জায়গা এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে নাকা চেকিং চলছে ক্যামেরাম্যান ভগবান শাহকে দেখাতে বলবো পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছে যে সমস্ত গাড়ি আসছে সে সমস্ত গাড়িকে আটকানো হচ্ছে শুধু তাই নয় কিছুক্ষণ আগে দুটি গাড়িকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে একটি গাড়িতে ক্যানিংয়ের জীবনতলা থেকে আটজন আসছিলেন এবং সেখানে তারা সিনেমার টিকিট দেখিয়েছিলেন যে কলকাতায় তারা সিনেমা দেখতে যাচ্ছেন তা সত্ত্বেও তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে যে কোনোভাবেই কোনো গাড়ি কলকাতার থেকে যেতে দেওয়া হবে না যদি একেবারে জরুরি কাজে এবং শুধু জরুরি কাজে নয় সেই সংক্রান্ত নথি পুলিশকে দেখাতে হবে যতক্ষণ না পুলিশকে নথি দেখানো হবে ততক্ষণ পর্যন্ত গাড়ি ছাড়া হবে না এবং যেটা একেবারে বারুইপুর পুলিশ জেলা এবং কলকাতা পুলিশের সীমান্তবর্তী এলাকা সেখানে বৈরামপুরে যে সমস্ত গাড়ি আসছে সেখানে সে সমস্ত গাড়িকে আটকানো হচ্ছে সেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং এই মুহূর্তে যত বেলা বাড়ছে গাড়ির সংখ্যাও কমে যাচ্ছে কিন্তু পুলিশকর্মীরা তৎপর রয়েছেন যে কোনো গাড়ি বাসন্তী হাইওয়ে দিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই সমস্ত গাড়ি আটকানো হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম দুটি গাড়িকে আটক করা হলো এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং দুটি গাড়িকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এবং একটি গাড়িতে যে সমস্ত আরোহীরা ছিলেন তারা সিনেমার টিকিট দেখিয়েছিলেন তা সত্ত্বেও পুলিশ তাদেরকে ফেরত পাঠিয়ে দেয় সকাল থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বসিরহাট পুলিশ জেলা এবং বারুইপুর পুলিশ জেলার সীমান্তবর্তী জায়গা এবং সেখানে একটি গাড়ি আসছিল সেখানে যে সমস্ত গাড়ি আসছে তারা কোনো বৈধ নথি না দেখাতে পারলে সে সমস্ত গাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয় সেখানেও দুটি গাড়িকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানেও ভাঙড়তলার তরফ থেকে নাকা তল্লাশি চালানো হচ্ছে একেবারে সকাল থেকে টানা নাকা তল্লাশি চালানো হচ্ছে শুধু তাই না চলন্ত বাসেও পুলিশকর্মীরা তারা উঠে সেখানে তল্লাশি চালাচ্ছেন এবং রীতিমতো তল্লাশি চালানো হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কোথায় যাচ্ছেন আইএসএফ এর তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তারা আজকে যে করে হোক তারা কলকাতায় পৌঁছবেন তারা মিছিলে যোগদান করবেন একদমই সমীরণ আমরা শুনে নেব আইএসএফ এর পক্ষ থেকে কি জানানো হচ্ছে তুমি আমাদের সঙ্গে থাকো এই 25 জানুয়ারি কলকাতা মহানগরীতে যে নাগরিক সমাজের পক্ষ থেকে যে মহামিছিল এই মহামিছিলে আমরা আসছি আপনারাও আসুন এবং সমস্ত বুদ্ধিসম্পন্ন মানুষ এবং গণতান্ত্রিক প্রিয় মানুষকে এই মহামিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি পুলিশ পুলিশের কাজ করবে আমরা আমাদের কাজ করব এই লড়াই জারি থাকবে যতদিন না নওশাদ সিদ্দিকী ভাইজান নিঃশর্ত মুক্তি পাচ্ছে এবং তার সাথীরা মুক্তি পাচ্ছে বাসন্তী হাইওয়েতে নাকা তল্লাশি চলছে বিভিন্ন জায়গাতে সেই ছবি আমাদের প্রতিনিধি সমীরণ পাল যেমন দেখালেন আমাদের আরেক প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে আমরা জানবো সেখানে কি পরিস্থিতি পার্থ উপযুক্ত কারণ দেখাতে না পারলে নথি দেখাতে না পারলে পুলিশ কিন্তু যেতে দিচ্ছে না কলকাতামুখী সমস্ত গাড়ি কিন্তু ফিরে যাচ্ছে এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো কি পরিস্থিতি ওখানে যেমন দুপুর দুটোই শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মঞ্চের ডাকে আজকে মিছিল রয়েছে কিন্তু একেবারে লালবাইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মিছিলের কোনো অনুমতি নেই আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে ভাঙড়ের হাতিশালা এবং এই হাতিশালাতেই কিন্তু গত শনিবার দিন একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি একেবারে ইট পাটকেল ছোড়া হয় বোমাবাজির মতো ঘটনা ঘটে এবং এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা কারণ এই যে রাস্তা এখান থেকে সোজা নিউ টাউন হয়ে কলকাতার দিকে আমার সরকমে দীপ্তিময় যে ছবি দেখাচ্ছে যাওয়া যায় এবং সেই রাস্তায় কি দেখতে পাচ্ছ বিশাল সংখ্যায় বাহিনী সেই বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে অর্থাৎ এই যে ক্রসিং হাতিশালা ক্রসিং সেখানে বাহিনী মোতায়েন রয়েছে কোনোরকমভাবে কোনো গাড়ি সন্দেহ হলেই তারা সেই গাড়িকে আটকাচ্ছেন এবং যে বিষয়টা বলা হচ্ছে যাতে এই যে মিছিলের জন্য যে মিছিলের কোনো অনুমতি নেই সেই মিছিল যাতে করতে দেওয়া হবে না অন্যদিকে আমার ডান দিকের যদি রাস্তাটা দেখাই অর্থাৎ এই দিকে আমার বাঁদিকে যদি রাস্তাটা দেখায় এটা হচ্ছে সোজা গেলে ভোজের হাট হয়ে বাসন্তী হাইওয়েতে ওঠা যায় এবং সেক্ষেত্রে এখানেও কিন্তু একেবারে নাকা তল্লাশি করা হচ্ছে মূলত একাধিক যে পয়েন্টগুলো রয়েছে ভাঙড় এলাকার কাশীপুর এলাকার ভাঙড় থানার অন্তর্গত বা অন্যান্য যে থানাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় যেমন গাবতলা হোক হাতিশালা হোক বা অন্যদিকে ভোজের হাট হোক সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে সকাল থেকে পুলিশের প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন যে গাড়িগুলি যাতায়াত করছে সেই গাড়িগুলিকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এমনকি বাসে উঠে জানতে চাওয়া হচ্ছে তারা কোথায় যাচ্ছে অর্থাৎ যাতে কোনোরকমভাবে এখান থেকে
আইএসএফ কর্মীরা তারা কলকাতামুখী না হতে পারে, সেই জন্যই কিন্তু একেবারে দেখতে পাচ্ছি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে পুলিশ কর্মীরা তারা কিন্তু রাস্তায় রয়েছে সকাল থেকে এবং তারা যে বিষয়টা জানাচ্ছে, যেহেতু এই মিছিলে কোনো রকম কোনো অনুমতি নেই সেই কারণে বিভিন্ন জায়গাতে যদি দেখা যায় আইএসএফ কর্মীরা এখানে যাতায়াত করছেন তাহলে এখানে কিন্তু আটকানো হবে তাদেরকে। ধন্যবাদ পার্থ। আর এবার দেখাবো গতকাল নওশাদ সিদ্দিকীর সঙ্গে লালবাজারে দেখা করতে গিয়ে ফুরফুরা শরীফের পীরজাদারা ঠিক কি হুমকি দিয়েছিলেন। শান্তি শান্তি বাজায় রাখার জন্য এখন আমরা অপেক্ষা করছি, খালি আমরা মুখ থেকে বলবো ঘন্টায় বাংলা পথ অবরোধ হয়ে যাবে। পুলিশ বিনা ইউনিফর্মে, আরাবুলের কিছু টিম তারা বিনা ইউনিফর্মে ধর্মতলার বুকে লাঠি চালিয়েছে, তাদেরকে মারধর করেছে। কে আমাদের কাছে একটা মেসেজ এসছে, ওই 18 জন এবং নওশাদ সিদ্দিকী এমএলএ তাদেরকে রাত 1:30 সময় 2 সময় গিয়ে তাদেরকে টর্চার করছে, তাদেরকে মারধর করছে। পীরজাদারা কি হুঁশিয়ারি দিয়েছিলেন শোনালাম আপনাদের। অন্যদিকে ভাঙড়ে আজ হচ্ছে না আরাবুলের শান্তি মিছিল, রাজ্য নেতৃত্বের নির্দেশেই মিছিলের সিদ্ধান্ত প্রত্যাহার জানালেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ভাঙড়ে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না আগেই জানায় পুলিশ, যদিও পুলিশের নির্দেশের তোয়াক্কা না করেই মিছিলের ডাক দিয়েছিলেন আরাবুল। আজ আরাবুল ইসলাম কি বলেছেন এবং গতকাল কি বলেছিলেন পরপর শোনাবো। এবার এই মুহূর্তে ভাঙড় একটা উত্তপ্ত অবস্থায় আছে, ভাঙড়ের মানুষ মানে চিন্তা করছে যে কি হবে কি হবে না। এইভাবে একটা মানুষের উত্তপ্ত পরিস্থিতিতে আমরা একটা শান্তি মিছিল করে তাদের একটা বার্তা দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো কারণে প্রশাসন পারমিশন না দেওয়ার কারণে কাল 26 জানুয়ারি বা সরস্বতী পুজো আছে আগামীকাল, সেই কারণে সব দিকে খেয়াল রেখে আমরা মিটিংটা আপাতত ক্যান্সেল করলাম, পরবর্তীতে আমরা মিটিং করব। যে কোনো কারণে হয়তো লেদার কমপ্লেক্স থানা পারমিশন দেয়নি, আমরা একটা কথা বলতে চাই, আমরা তো এখানে কোনো মোস্তানি করতে আসছি না, গুন্ডামু করতে আসছি না, ভাঙড়ের মানুষের পক্ষে শান্তি মিছিলের আমরা ডাক দিয়েছি। ভাঙড়ের মানুষ একটা উত্তপ্ত অবস্থায় আছে, আতঙ্ক অবস্থায় আছে, কখন কি হবে এই চিন্তাভাবনার মধ্যে আছে, সেই কারণে আমরা দলের সাথে কথা বলে আমরা মিটিংটা প্রোগ্রামটা নিয়েছিলাম। আমরা মিটিংটা কাল করব, আমরা সিস্টেম মেনটেন করে আইনের প্রশাসনের কথা মতো আমরা মিছিল করব, কিন্তু কতদূর করব কি করব সেটা কালকের যখন করব সেটা বোঝা যাবে, তবে মিছিল আমাদের হচ্ছে। নজর রাখবো পরের খবরে। স্কুলে চাকরির বিনিময়ে 19 কোটি টাকা নিয়েছিলেন কুন্তল, জেরার মুখে স্বীকার তৃণমূলের যুব নেতার দাবি ইডির। সূত্রের খবর, কুন্তলের ফ্ল্যাটে যাতায়াতের কথা স্বীকার করেছেন তাপস মণ্ডলও, এমনটাই দাবি করেছে ইডি। গতকাল মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে স্বীকার তাপস কুন্তলের। মুখোমুখি জিজ্ঞাসাবাদে তাপস কুন্তল বচসা হয়, জিজ্ঞাসাবাদের বারবার উঠে আসে গোপাল দলপতির প্রসঙ্গ, টাকা নিয়েছিলেন তাপস ঘনিষ্ঠ গোপাল, এমনটাই দাবি কুন্তল ঘোষের। পরিচয় থাকলেও গোপালের সঙ্গে লেনদেনের বিষয়ে জানতেন না বলে দাবি করেন তাপস। আপনি বারবার বলছেন দলের কোনো যোগ নেই, আপনি কি দলকে কখনো জানিয়েছিলেন যে এরকম দুর্নীতি হচ্ছে? আমি একটাই কথা বলবো, তদন্ত নিয়ে কোনো কথা বলতে পারবো না, শুধু একটাই কথা বলবো, কনস্পিরেসি লাইক স্কাই। বাংলা বলো না, সরাসরি কথা বলবো, বিস্তারিত তথ্য জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, ইডি সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, জেরায় কি স্বীকার করেছেন কুন্তল ঘোষ? এ
দেখো তোমায় জানাই রাখি, নিয়োগ দুর্নীতি তদন্ত যত এগোচ্ছে তত কিন্তু রহস্যের জট ক্রমশ ঘনীভূত হচ্ছে। কারণ এই তিনটে চরিত্র, একদিকে তাপস মণ্ডল, অন্যদিকে কুন্তল ঘোষ এবং তার সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়, এই তিনজনকে ঘিরে নতুন করে কিন্তু এই নিয়োগ দুর্নীতি তদন্তে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে জানি তাপস মণ্ডল যে চাঞ্চল্যকর অভিযোগ করেছিল যে এই কুন্তল ঘোষ তিনি প্রায় 19.5 কোটি টাকা নিয়েছেন এই নিয়োগ দুর্নীতি তদন্তে চাকরি পাইয়ে দেওয়ার নামে। এবং শুধু কুন্তল ঘোষ নয়, শান্তনু বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ একইভাবে, কুন্তল ঘোষের মতন তিনিও কিন্তু টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করেছিলেন কিন্তু অনেকেই চাকরি পাননি, কিংবা এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষিতে আমরা দেখলাম পরবর্তীতে কুন্তল ঘোষ গ্রেপ্তার হয়, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি আধিকারিকরা কিন্তু তল্লাশি অভিযান চালায়, প্রায় 12 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালায়, যদিও তারপর তারা ফিরে আসেন, কিন্তু কুন্তল ঘোষের বাড়িতে প্রায় 24 ঘন্টা তল্লাশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজকে সকালে যখন কুন্তল ঘোষকে মেডিকেল পরীক্ষার জন্য যে নিয়ে যাওয়া হচ্ছে, কুন্তল ঘোষ যেটা দাবি করছেন অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য করেছেন যে আকাশ প্রমাণ কিন্তু ষড়যন্ত্র রয়েছে এতে, আকাশ প্রমাণ দুর্নীতি হয়েছে। এই কথার কিন্তু অত্যন্ত তাৎপর্য, কারণ তিনি বারবার যেটা বলছেন যে তিনি শুধুমাত্র কমিশন নিয়েছিলেন, তিনি কিন্তু সরাসরি সেভাবে টাকা নিতেন না। অন্যদিকে তাপস মণ্ডল, তিনি কিন্তু তার যে দাবি সেই দাবিতে এখনও অনর, তিনি যেটা বলছেন কুন্তল ঘোষের কাছে তিনি প্রায় 325 জন চাকরি প্রার্থীকে পাঠিয়েছিলেন যারা টাকা দিয়েছিলেন চাকরির জন্য, এবং একই সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু একই অভিযোগ এনেছে। কিছুক্ষণ আগে শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইডির দপ্তরে এসেছেন এবং আজকে তাকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির আধিকারিকরা, এবং যে সম্ভাবনা রয়েছে যে কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে এবং তাপস মণ্ডলের মুখোমুখি বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু পাল্টা একটি দাবি করছেন, একদিকে তাপস মণ্ডল যেমন কুন্তল ঘোষের বিরুদ্ধে বলছেন, পাল্টা কুন্তল ঘোষও কিন্তু তাপস মণ্ডলের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের অভিযোগ করছেন। কিন্তু কে সত্যি কথা বলছেন এটা নিয়ে কিন্তু রহস্য আরও ঘনীভূত হচ্ছে, কারণ প্রত্যেকেই কিন্তু এই একই ঘটনার সঙ্গে জড়িত যে টাকা দিয়ে চাকরি পাওয়া। একদিকে তাপস মণ্ডল যেমন বলছেন তিনি চাকরি প্রার্থীদের পাঠিয়েছিলেন কুন্তলের কাছে, কুন্তল পাল্টা দাবি করছেন যে তাপস মণ্ডল ষড়যন্ত্র করছে, তাপস মণ্ডল ঘুষ নিয়েছিলেন, কে সত্যি কথা বলছে এই প্রশ্নের উত্তর কিন্তু এখন দেখা। একদমই, আপাতত ধন্যবাদ ব্রতদীপ তোমাকে। শিউরি কোঅপারেটিভ ব্যাংকে ফের সিবিআই, শিউরি সমবায় ব্যাংকে 177টি বেনামি অ্যাকাউন্টের হদিশ পায় সিবিআই, ব্যাংকের পর বেনামি অ্যাকাউন্টের তদন্তে গ্রামে গেল সিবিআই। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, দেখো আমরা দেখেছিলাম 19 দিন আগে কোঅপারেটিভ ব্যাংকে গিয়ে 177টি অ্যাকাউন্টের নথি সিবিআই আধিকারিকরা সংগ্রহ করেছিলেন, এবং তারা আজকে কিন্তু হরিপুর গ্রামে চলে এসেছেন এবং গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলছেন। পহলে বালা ফোটো হ্যাঁ ফোটো আছে আগের ফোটো তার ফর্ম নিয়ে এখন সিবিআই এর অফিসাররা কথা বলছেন, এবং গ্রামবাসী যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি কিন্তু বলে দিলেন যে তিনি সই করতে পারেন না। আর একবার দেখাবো অতনু কুণ্ডুকে, বলবো ছবি দেখাতে একটি ফর্ম, এবং এই ফর্মে তুমি দেখতে পাচ্ছ একটি সই রয়েছে বাংলায় সই করা, কিন্তু তিনি গ্রামবাসী তিনি কিন্তু জানিয়ে দিলেন যে তিনি সই করতে পারেন না। এবং যখন তাকে ছবি দেখানো হলো সেই ছবি দেখে তিনি বললেন সেই ছবি পুরনো ছবি, তিনি কাউকে দেননি, এবং একের পর এক তোমাকে দেখানোর চেষ্টা করবো এই যে 177টি নথি। তুমি দেখতে পাচ্ছ যে ফর্ম ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই সমস্ত ফর্ম কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি গরু পাচার কাণ্ডের যিনি প্রধান তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য, বিনোদ তিনি একটা লিস্ট নিয়ে বসে আছেন। বিনোদ বাস্কি, বিনোদ বাস্কি, এ তো হলো
বিমল বাস্কির পর এবার কিন্তু বিনোদ বাস্কি তার নামেও কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এবার তার সঙ্গে কথা বলছেন সিবিআই এর গোয়েন্দারা, একইভাবে কিন্তু সই করে এবং নথি জমা দিয়ে, ভোটার কার্ড জমা দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। লক্ষ লক্ষ টাকা কিন্তু সেই অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। অর্থাৎ আমরা দেখলাম 19 দিন আগে ব্যাংকে গিয়ে সিবিআই এর আধিকারিকরা নথি সংগ্রহ করেছিলেন অ্যাকাউন্টের, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাংক গ্রামবাসীদের ডাকা হয়েছে যাদের অ্যাকাউন্ট খোলা হয়েছে, এবং প্রত্যেকের সঙ্গে কথা বলে আজকে কিন্তু সিবিআই এর গোয়েন্দারা সরজমিনে এসে পুরন্দরপুরের হরিপুর গ্রামে তারা এসে পৌঁছেছেন। 19 দিন আগে তারা ডকুমেন্ট সংগ্রহ করেছিলেন এবং সেই নথি খতিয়ে দেখার পর তুমি দেখতে পাচ্ছ সমস্ত ফর্মের কপি এখানে রয়েছে, এবং যে প্রশ্নের তালিকা সেই প্রশ্নের তালিকা তুমি দেখতে পাচ্ছ, তিনি কোন ডকুমেন্ট জমা দিয়েছিলেন কিনা, কোনোদিন সেই ব্যাংকে গেছেন কিনা, সেই ব্যাংকে কোনোদিন অ্যাকাউন্ট খুলেছিলেন কিনা, এই সমস্ত প্রশ্ন করা হচ্ছে। অর্থাৎ আমরা যেটা দেখলাম 19 দিন আগে যে অভিযোগ উঠেছিল যে প্রচুর গ্রামবাসীদের, কৃষকদের, চাষিদের কিন্তু অর্থাৎ ব্যাংকের পর এবার বেনামি অ্যাকাউন্টের তদন্তে গ্রামে গেল সিবিআই, এবং কিভাবে তারা নথি খতিয়ে দেখছেন আমরা দেখতেই পাচ্ছি। এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে প্রকাশ।